সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল কিভাবে দেখব তার সম্পর্কে জানব। প্রথমে আমাদের গুগলে ঢুকতে হবে, তারপর গুগলের সার্চ বারে আমাদের পাস্ট অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে। তাহলে এখান থেকে আমরা ওয়েবসাইটের অপশন প্রেস করব। প্রেস করার পরে হোম পেজে এখানে একটা দেখতে পাচ্ছি, একটি লাইন রানিং আছে, ফার্স্ট অ্যাডমিশন নোটিস, ফার্স্ট সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট পাবলিশড, ক্লিক অন দ্য লিঙ্ক টু গেট সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট, এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা একটু অপেক্ষা করব পেজটি লোড হওয়ার জন্য। পেজটি লোড হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে অ্যাডমিশন নোটিশ আছে, তারপর আর্কিটেকচার ইউনিটের রেজাল্ট, বাংলায় সাবজেক্ট কে কে পেয়েছে সে সম্পর্কে এখানে দেওয়া আছে, ট্রিপলি কে কে পেয়েছে, ইংলিশ কে কে পেয়েছে। যেমন যদি আমরা ফার্স্টে আর্কিটেকচারের পাশে ডাউনলোড অপশনে প্রেস করি, তখন আমাদের ডাউনলোড করার পরে আমরা ছবির পাশে সাবজেক্টের নাম, জিএসটি রোল সব কিছু এখানে দেখতে পাচ্ছি, কে কী সাবজেক্ট পেয়েছে সব। এভাবে প্রত্যেকটি ইউনিটের রেজাল্ট আমরা চাইলে খুব সহজে বের করতে পারি। তারপর এখানে এই ইউনিটের ওয়েটিং লিস্টও দেওয়া আছে, সব বিস্তারিত এখানে দেওয়া আছে, সাবজেক্ট রেজাল্ট পাবলিশড অন এত। আমাদের এখানে একটি নোটিশও আছে, অ্যাডমিশন নোটিশ। অ্যাডমিশন নোটিশ সম্পর্কে আমি আলোচনা করছি না, আমি শুধু আজকের ভিডিওতে ফলাফল সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।